নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নববর্ষ, আর এই নববর্ষের দিনে তোমাদের সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আর এই নববর্ষের দিনে একটু মিষ্টিমুখ না হলে কি হয়, তাই আজকে তোমাদের জন্য স্পেশালি বানাচ্ছি বোঁদের রেসিপি। তাহলে বোঁদের রেসিপি খুব বেশি যে উপকরণ লাগে এই রেসিপিটাতে তা না, ঘরে কিন্তু গোনাগুনতি কয়েকটা উপকরণ থাকলে খুব সহজেই বোঁদের রেসিপিটা দোকানের মতন পারফেক্টভাবে ঘরে বানিয়ে ফেলা যায়। তো যাই হোক, বেসনটা আমি দিয়ে নেওয়ার পর এখানে 2 চিমটা মতো নুন দিয়ে দিচ্ছি। আর দেব 1 চিমটা খাবার সোডা। আর এখানে চাইলে তোমরা অরেঞ্জ ফুড কালারও দিতে পারো, আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিইনি। তো ব্যাস, এই শুকনো উপকরণগুলো একটু নাড়ি চাড়িয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে নেবো। প্রথমে 1 কাপ জল নিয়ে নিয়েছি, 1 কাপ জল আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে গুলবো। এখানে 1 কাপ জলের থেকেই বেশি জল লাগবে, আর মেজারমেন্ট কাপেই কিন্তু আমি জলটা নিয়েছি। 1 কাপ জল পুরোটা দিয়ে দিলাম, এখন ব্যাটারটা গুলতে গুলতে বোঝা যাবে আর কতটা জল লাগবে। আরও 1 কাপ জল নিয়ে তার থেকে খানিকটা দিয়ে দিলাম। এরকম করতে করতে আমার আরও 1/2 কাপ জল লেগেছে পুরো ব্যাটারটা তৈরি করতে। এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা এরকম। ব্যাটারটা রেডি হয়ে গেছে, এটা সাইড করে রাখছি। এখন এই ব্যাটার থেকে অল্প পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। আর আমার সাথে একটা মজার ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে আমি এই ব্যাটারের মধ্যে রেড কালারের ফুড কালার মেশানোর জায়গায় দিয়ে দিয়েছি অরেঞ্জ কালারের ফুড কালার। তো যাই হোক, কালারটা তো আমাদের দেখার শো, টেস্টে তো কোনো পরিবর্তন হয় না। তো অরেঞ্জ ফুড কালারের মধ্যে আমি আর কোনো রেড ফুড কালার দিলাম না কালারটা খারাপ হয়ে যাবে বলে, আর কিছুটা আমি গ্রিন ফুড কালার দিয়েও ব্যাটার বানিয়েছি। তো যাই হোক, ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন বোঁদেগুলো ভাজার জন্য আমি তেল গরম করে নেব। বোঁদে ভাজার জন্য আমি তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আর তেলটা একদম ফুটন্ত গরম হয়ে গেছে। ফুটন্ত গরমেই কিন্তু বোঁদেগুলো ছাড়বো। তো আমি একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি এরকম ছিদ্রযুক্ত, বাড়িতে যে কোনো ছিদ্রযুক্ত থালা, স্ট্রেনার বা ঝাঁঝরি থাকলেই কিন্তু বোঁদেগুলো অনায়াসে ভাজা যাবে। আমি এখন স্ট্রেনারে দেখাচ্ছি, আর একটু পরে দেখাচ্ছি ঝাঁঝরিতে করে কী করে ভাজা যায়। দেখো, বোঁদেগুলো পড়তেই কত সুন্দর শেপ নিয়ে একদম তেলে ভেসে উঠেছে। আর এখন গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লো করে দিয়ে বোঁদেগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তুলে নেবো, কারণ তেলের মধ্যে পড়তেই কিন্তু একদম ভাজা হয়ে গেছে। একদম ফুটন্ত গরম তেলে বোঁদেগুলো ছাড়তে হবে, তাহলে এরকম ঝরঝরা হবে। তো যাই হোক, এরকম করে আস্তে আস্তে করে সব বোঁদেগুলোই কিন্তু আমি ভেজে তুলে নেব। তাহলে বন্ধুরা, তোমাদের রেসিপি দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে, তোমাদের কমেন্টগুলো পড়তে আমার খুব ভালো লাগে। এই যে বোঁদেটাকে তুলে নিলাম, এখন আবারও সেমভাবে আমি একটা ঝাঁঝরির সাহায্যে বোঁদেগুলোকে ভেজে নেবো। দেখো, এরকম ঝাঁঝরি নিয়েছি, এই ঝাঁঝরির ওপর একটু ব্যাটার দিয়ে ফেলছি। দেখো কত সুন্দর বোঁদের শেপ নিয়ে তেলের মধ্যে ভেসে উঠেছে। তো এরকম করেই বোঁদেগুলো সব আস্তে আস্তে করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করেই ভাজতে হবে, আর তোলার 1-2 মিনিট আগে কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে তুলতে হবে, নাহলে জ্বলে যাবে। এবার অরেঞ্জ ফুড কালার দিয়ে যে বোঁদেগুলো বানিয়েছি সেগুলোকেও ভেজে তুলে নেব। আর দেখো কত পরিমাণ খাস্তা হয়েছে, একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি, একদম খাস্তা। এই যে অরেঞ্জ কালার দিয়ে ভেজে তুলে নিলাম, আর কিছু পরিমাণ আমি গ্রিন কালার দিয়ে করেছি, সেটাও তোমাদের বলেছিলাম, সেটাকেও ভেজে একসাথে তুলে নেব। এখন চিনির সিরা বানিয়ে নেবো, তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি আর 1/2 কাপ জল, তার সাথে দিয়ে দেবো 4টে এলাচি আর 1টা তেজপাতা দিয়ে চিনির সিরাটাকে বানিয়ে নেবো। আমি 2 কাপ বেসনের বোঁদে বানিয়েছি, কিন্তু 2 কাপ বেসনের যে যতটা বোঁদে হয়েছে ততটা পরিমাণ আমি চিনির সিরায় দেবো না, আমি অর্ধেকটা দেবো, অর্ধেকটা রেখে দেবো। তার জন্য এখানে আমি 1 কাপ চিনি দিয়ে সিরা বানাচ্ছি, আর 2 কাপ বেসনের জন্য কিন্তু 2 কাপ চিনি আর তার সাথে 1 কাপ জল দিয়ে সিরাটা বানাতে হবে। তো যাই হোক, সিরাটা দেখো এরকম চিটচিটা হতে হবে। সিরাটা রেডি হয়ে গেছে, এখন আমি বোঁদেগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখন বোঁদেগুলো দিয়ে নাড়ি চাড়িয়ে একটু ঢেকে রেখে দেবো। ব্যাস, বোঁদের রেসিপি ডান হয়ে গেছে। আশা করি তোমাদের রেসিপি দেখে ভালো লেগেছে। রেসিপি দেখে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিয়ে আমার পাশে থেকো। আর এরকম ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কী ধরনের রেসিপি চাই, আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকের জন্য এই পর্যন্তই, চলে আসছি নেক্সট আর একটা রেসিপির সাথে।